স্বাগতম এই হলিডে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে। আজকের আমাদের যাত্রা রাজশাহী কলেজ, রাজশাহী, যেটি স্থাপিত হয়েছিল 1873 সালে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কলেজের প্রশাসন ভবনের বাম পাশে সুন্দর সমুদ্রিত ঘেরা, সুন্দরভাবে সাজানো গুছানো একটি গেট, যেই গেট দিয়ে ছাত্রছাত্রীরা যাওয়া আসা করছেন। তার ডান পাশে রয়েছে এই প্রশাসন ভবন, যেটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খুব সুন্দর গোল্ডেন, খয়েরি এবং সাদা কালারে রঞ্জিত। খুব সামনে তার সামনে দেখতে পাচ্ছি প্রশাসন ভবন। প্রশাসন ভবনের গেটে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা যাওয়া আসায় নিয়োজিত রয়েছেন। এবারে দেখতে পাচ্ছি আমরা এই প্রশাসন ভবনের মেন ভিউ, যে ভিউয়ে দেখতে পাচ্ছি খুব নিখুঁত কাজ, সেই পুরাতন স্মৃতি হলেও নতুনকে হার মানিয়েছে। খুব সুন্দরভাবে পাখিরা তাদের স্থান খুঁজে নিয়েছে। তার উত্তর পাশে রয়েছে স্মৃতিশালা, যে স্মৃতিশালায় রয়েছে পুরাতন সেই স্মৃতিমুখর জায়গাগুলো, বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ। তার পশ্চিম পাশে রয়েছে মিলনায়তন অডিটোরিয়াম, যেখানে এই কলেজের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তার পূর্ব পাশে রয়েছে এই স্মৃতিসৌধ, যেখানে সকল ছাত্রছাত্রীরা স্মৃতির সেই পুষ্প অর্জন পুষ্প দিয়ে থাকেন। তার বাম পাশে রয়েছে রাজশাহী কলেজের গ্রন্থাগার, যেখানে এই কলেজের সকল বিভাগের ছাত্রছাত্রীরা তাদের বই, তাদের আইডেন্টি কার্ডের মাধ্যমে নিয়ে ওখানে পড়ে থাকেন এবং বাসায় নিয়ে গিয়েও পড়তে পারেন। তার দক্ষিণ পাশে রয়েছে রাজশাহী কলেজ রোয়ার্ডেন, খুব সুন্দরভাবে সজ্জিত, গাছে ছায়ায় এবং রঙে যেন মনে হয় একটি পার্কেই প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে সজ্জিত, সাজানো গোছানো, এবং এইটি দেখে মনেই হবে যেন আমরা একটা পার্কেই প্রবেশ করেছি, কিন্তু আসলে তা নয়, এটি পার্ক নয়, এটি একটি প্রশাসন ভবনের পিছনের সজ্জিত শালা, যে শালায় দেখতে পাচ্ছি হরিণ, বাঘ তাড়া করছে। ডান পাশেই রয়েছে জেব্রা, বাম পাশেই দেখতে পাচ্ছি, তার পিছনে দেখতে পাচ্ছি আমাদের ময়ূর পাখি, তার সামনে দেখতে পাচ্ছি দোয়েল পাখি, তার সামনে দেখতে পাচ্ছি চিল, তার সামনে হাঁস। কী সুন্দর সাজানো গোছানো চিল এবং হরিণ, ময়ূর পাখি এবং লায়ন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে শিকারির অপেক্ষায়। তার সামনেই হরিণ তার শাবককে দুগ্ধ পান করাচ্ছেন, তার সামনে দেখতে পাচ্ছে হাঁস, ভাল্লুক, এবং তার ডান পাশেই রয়েছে বিশাল সমুদ্রের একটি পুকুর, যেখানে আমাদের খুব সুন্দরভাবে সাজানো গেছে। এবং পশ্চিম পাশে রয়েছে ঘাট, ঘাটটি রয়েছে দুই পারে দুটি কুমির, যেন মনে হচ্ছে অরিজিনাল খাবারের অপেক্ষমান। তার ডান পাশে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা পুকুর পাড়ে বসে সময় অতিবাহিত করছেন এবং পড়াশোনার আলোচনাও করে থাকেন, যে আলোচনা এই পুকুর পাড়ে ক্লাসের অবসর সময়গুলো কাটিয়ে থাকেন। এই প্রশাসন ভবনের ঠিক দক্ষিণ পাশে এই পুকুরটি অবস্থিত। পুকুরে দেখতে পাচ্ছি কী সুন্দরভাবে বক, কী সুন্দরভাবে গাছের ছায়ায় সমুদ্রিত। দক্ষিণ উত্তর পাশে দেখতে পাচ্ছি গাছগাছালি এবং প্রশাসন ভবনের বিল্ডিং, তার বাম পাশে জিমনেশিয়াম এবং রবার্ডেন, এবং কী সুন্দরভাবে ছায়া ঘেরায় সজ্জিত এই পুকুর। তার দক্ষিণ পাশে রয়েছে শহীদ এইচএম খায়রুজ্জামান ভবন, যে ভবনে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা তাদের ক্লাস করছে এবং ক্লাসের জন্য অপেক্ষা করছেন। তার বাম পাশে রয়েছে ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ, তার বাম পাশে রয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বিজ্ঞান বিভাগ, তার বাম পাশে রয়েছে রসায়ন বিভাগ। এবং আমরা দেখতে পাচ্ছি ইউনিফর্ম পরা কিছু পোশাকধারী ছাত্রছাত্রী, যেটা ইন্টারমিডিয়েট। ডান পাশে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র বাঁধন, যেখানে স্বেচ্ছাসেবক অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়ে থাকে, যে কেউ তার রক্ত
দান দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে নিতে পারেন বিনা টাকায়। তার সামনে আমরা এগিয়ে যাচ্ছি দুলাল ক্যান্টিন, যে দুলাল ক্যান্টিনে এই কলেজের সকল ছাত্রছাত্রী তাদের চা পান করে থাকেন, চা এবং সিঙাড়া পান করে থাকেন। তার সামনে দেখতে পাচ্ছি সুন্দর ছায়া ঘেরা গাছের নিচে বসে আছেন ছাত্রছাত্রীরা তাদের অবসর সময়গুলো পড়াশোনায় এবং বন্ধুবান্ধবের সাথে আলোচনায় মেতে সময় অতিবাহিত করে থাকেন। তার দক্ষিণ পাশে রয়েছে সুন্দর সজ্জিত এই কাঠামো গঠিত বকুল গাছের নিচে দেখছি ছাত্রছাত্রীরা বসে তাদের বিভিন্ন পড়াশোনায় নিয়োজিত রয়েছেন। তার পূর্ব পাশে রয়েছে তৃতীয় বিজ্ঞান বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ। তার ডান পাশে রয়েছে আরেকটি পদার্থ বিজ্ঞান গবেষণাগার, তার ডান পাশে রয়েছে পরিসংখ্যান বিভাগ। কি সুন্দর সজ্জিত গাছের নিচে, কড়াই গাছের নিচে এটি, যেন মন গেলেই মন জড়িয়ে যায়। তার বিল্ডিংয়ের নিচে দিয়ে ঘেঁষে দেখতে পাচ্ছে সবুজ ঘাসে ঘেরা এবং পশ্চিম পাশে রয়েছে সুন্দর সজ্জিত গাছ সবুজের ছায়ায় ঘেরা। এটি এই রাস্তাটি দেখতে পাচ্ছি, এই রাস্তাটি চলে গেছে দক্ষিণ মুখে যেটি পদ্মা গার্ডেনে পৌঁছাবে। এই পরিসংখ্যান ডিপার্টমেন্টের পশ্চিম পাশে দেখতে পাচ্ছি সুন্দর সবুজ বিশাল মাঠ, যে মাঠে এই কলেজের সকল ছাত্রছাত্রী তাদের শারীরিক খেলাধুলা করে শারীরিক দক্ষতা অর্জনের জন্য খেলাধুলা করে থাকেন। তার ডান পাশে দেখতে পাচ্ছে আরও বেশ কিছু ভবন, যেই ভবনগুলো থেকে ছাত্রছাত্রীরা বের হচ্ছেন ক্লাসের সময়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তার পাশে রয়েছে ইতিহাস বিভাগ, ইতিহাস বিভাগ। তার পশ্চিম পাশে রয়েছে একটি চত্বর, যেই চত্বরটি সে প্রশাসন ভবন থেকে ডান পাশ দিয়ে যে রাস্তাটি আসলো সেই রাস্তা দিয়ে এসে এই চত্বরটিতে যুক্ত হয়েছে। এবং এটির উত্তর পাশ দক্ষিণ পাশে রয়েছে বাংলা বিভাগ। তার সোজা পশ্চিম উত্তর কর্নারে দেখতে পাচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আর এটির ঠিক পশ্চিম পাশে রয়েছে কড়াইতলা, যেই কড়াইতলায় সকল ছাত্রছাত্রীরা তাদের অবসর সময়গুলো কাটিয়ে থাকেন সুন্দরভাবে মনোরম পরিবেশে। আমরা এবারে দেখতে পাচ্ছি ফুলার ভবন, বাংলা বিভাগ, ইতিহাস বিভাগ যেখানে রয়েছে এইবার আমরা প্রবেশ করেছি বাংলা বিভাগে। দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে বিভিন্ন ছুটি বিভিন্ন বিষয়ে এই নোটিশ বোর্ডে দিয়ে থাকেন, যেখান থেকে ছাত্রছাত্রীরা তথ্য নিয়ে গ্রহণ করে থাকে। প্রফেসর ডক্টর শিখা সরকার বাংলা বিভাগীয় প্রধানের দায়িত্ব রয়েছেন। এখন আমরা বাংলা বিভাগ থেকে এখন সোজা উত্তরমুখে এই রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি একটি স্যার বাংলা ডিপার্টমেন্টের এগিয়ে আসছেন। এই বাংলা ডিপার্টমেন্টের ঠিক উত্তর পাশে রয়েছে একটি ছোট্ট মাঠ, খুব সুন্দর ছায়া সবুজে ঘেরা। তার উত্তর পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঠিক ডান পাশে রয়েছে কলাভবন, যেখানে দেখতে পাচ্ছি সকল অনেকে ছাত্রছাত্রীরা তাদের ক্লাসের জন্য অপেক্ষমান। তার সামনে রয়েছে এই গাছের নিচে আবার বসার স্থপতি দ্বারা সমুদ্রিত সুন্দরভাবে সাজানো গোছানো সজ্জিত এই স্থাপনাটি। এই সামনের এই রাস্তাটি দিয়ে প্রশাসন ভবনের দিকে চলে গেছে, তার বাম পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর সজ্জিত গাছগাছালিয়ে ঘেরা জিমনেশিয়াম, এবং তার বাম পাশে রয়েছে ইংরেজি বিভাগ। তার সামনে দেখতে পাচ্ছি আমাদের ধর্মীয় ইসলাম মসজিদ, যেখানে কলেজের শিক্ষক ছাত্রছাত্রী সম্মিলিতভাবে নামাজ আদায় করে থাকেন। তার বাম পাশে রয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, একমাত্রে রাজশাহী কলেজের হোস্টেল সমূহ নতুন শাখা। এইবারে প্রবেশ করেছি আমরা সেই হোস্টেলের মধ্যে প্রধান তত্ত্বাবধায়কের কার্যালয়। ডান পাশে দেখতে পাচ্ছি আমরা নতুন বিল্ডিং নির্মিত হচ্ছে খুব সুন্দর সজ্জিতভাবে। তার সামনেই দেখতে পাচ্ছি একটি সমুদ্রিত মাঠ, এবং মাঠের চারিদিকে রয়েছে হোস্টেল, যেখানে সকল ছাত্ররা অবস্থান থেকে তাদের পড়ালেখা চালিয়ে থাকেন। এবার দেখতে পাচ্ছি স্থাপনার স্মৃতিশালা, যেখানে এটি স্থাপনা সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে। তার ডান পাশে দেখতে হচ্ছে মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাস। এই হেমন্ত কুমারী ছাত্রাবাসে শুধু হিন্দু ছাত্ররাই থেকে থাকেন। তার উত্তর পাশে রয়েছে রাজশাহী কলেজ ছাত্রীনিবাস,
এবং দেখতে পাচ্ছি যে বাস, এই বাসগুলি হচ্ছে রাজশাহী কলেজের বাস, যে বাসগুলি এই শহর শহরে এবং শহরের নিকটবর্তী শহরের থেকে ছাত্র ছাত্রীদের বিনা খরচে আনা নেওয়ার কাজে নিয়োজিত থাকেন। তাদেরকে শুধু জাস্ট কলেজ কার্ড প্রদর্শন করে বিনা টাকায় তারা আসা যাওয়া করতে পারে। এবং তার বাম পাশে রহমতুল নেসা ছাত্রীনিবাস, তার ডান পাশে রয়েছে আমাদের গ্যারেজ, যেখানে ছাত্রছাত্রীরা এই গেট দিয়ে ঢুকে